বন্ধুরা বাগানে চলে আসছি, আসতে আসতে দেখি এ আবার হাত ভরে স্ট্রবেরি তুলে ফেলছে। দেখো তো এই পরিমাণে স্ট্রবেরি উঠিয়ে ফেললো। আর বাগানের সিচুয়েশনটা তোমাদের সম্পূর্ণটা আপডেট দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার মিষ্টি কুমড়া কিন্তু আর একটা হয়ে ঝুলতেছে, আরো মিষ্টি কুমড়া হয়েছে। এখানে আবার কি করতেছে, এখানে এই গাছগুলো উঠায় ফেলতেছে। এই সূর্যমুখী সূর্যমুখী গুলাকে উঠায় ফেলানো হচ্ছে। আর এই দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে ফুটে এত সুন্দর দেখায়। আর ওই যে বেগুন, বেগুন বাবা উকি দিচ্ছে, অনেকগুলো বেগুন ধরেছে। কিন্তু এই বেগুনগুলো নিতে হবে, আমরা অপেক্ষা করতেছি শনিবারের জন্য, কারণ আমরা শনিবারে বেগুন খেতে খুবই ভালো লাগে। আর শনিবারে আমরা নিরামিষ খাই, যেহেতু বেগুনটা ভালো হয় আমাদের জন্য। এই বেগুন গাছ দুইটা, এখানে যে দুইটা গাছ দেখতেছো না, এই একটা গাছ আর এই একটা গাছ, গাছ দুটো খুবই খারাপ সিচুয়েশন ছিল বন্ধুরা, এখন একটু দেখতেছি একটু বেটার হয়েছে। জানি না কেন, মানে জল পানি কেন একটা সমস্যা ছিল, সে একটা কাহিনি। আর হ্যাঁ, সামনের সপ্তাহে কিন্তু আমাদের পুঁই শাক কাটতে হবে। সর আমি দেখাই বন্ধুদের, এইগুলো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গত বছরের গাছ। এই পুঁই শাক গাছ কিন্তু বছর বছর থাকে, দেখা যাচ্ছে এই গাছ আমি হয়তো সামনের বছরে রাখতে পারবো। তো যাদের যাদের পুঁই শাক গাছ রয়েছে তারা কিন্তু কখনো গাছটিকে উঠিয়ে ফেলবে না, অবশ্যই গাছটিকে রাখার চেষ্টা করবে। দেখা যাচ্ছে সেই গাছ থেকে আবার নতুন করে দিবে। না কিছু কিছুই করতে হয় না, কিছুই করতে হয় না, কারণ ক্যালিফোর্নিয়া আমাদের এখানে হয়তো করতে হয় না, যেহেতু নিউ ইয়র্ক বা অন্যান্য শহর রয়েছে সেইখানে হয়তো বা করার লাগতে হতে পারে। আর ওই যে দেখতেছি আমার একটা স্কোয়াশ হয়েছে, প্রথম ওই গাছটা আমার একটা স্কোয়াশ দিয়েছে। ওই যে দেখতে পারতেছো বন্ধুরা কত বড় হচ্ছে, এই স্কোয়াশটা মানে বড় জাতের স্কোয়াশ, অন্যগুলো তো ছোট ছোট হচ্ছে। তারপরে অন্যগুলো দেখাই দিব তোমাদেরকে। এই দেখো আমার যে পুঁই শাক গাছগুলো, সে ছোট্ট ছোট্ট পুঁই শাক গাছ নিয়ে আসছিলাম আর তারা আজকে মাথা উপরের দিকে উঠে গিয়েছে। দেখো অবস্থাই, দেখো কতটা উঁচু হয়ে গিয়েছে। দেখো এই সব পুঁই শাক গাছ সামনের দিন নিব, কারণ অলরেডি এতে ফুল চলে আসছে দেখতেছি। আর এই দেখো অনেকগুলো বেগুন গাছ রয়েছে, এক সারি বেগুন গাছ রয়েছে, প্লাস এইখানে জুকিনি রয়েছে। এই সপ্তাহের জন্য আমাদের তেমন একটা জুকিনির ব্যবস্থা নাই, তাই না? এই সপ্তাহে আমাদের তেমন একটা জুকিনির ব্যবস্থা নাই, কারণ প্রত্যেক সপ্তাহে তো ওইভাবে থাকে না বন্ধুরা। তারপরেও দেখতেছি এখানে একটা ঝুলতেছে, এই যে আরও আসবে হয়তো। গাছে খাবার দেওয়া হয়েছে, মাঝে আমাদের অনেকগুলো ঝুঁকিনি দিয়েছিল, ওই জন্য গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই দেখো অবস্থা, এই প্রত্যেকটা ঝুঁকিনিগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে, এই দেখো হচ্ছে না আর। তো এর থেকে কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে গাছে খাবারের প্রচুর কমতি রয়েছে এখন। কারণ একটা এটা বোঝাই যায় যে একটা গাছ যখন আমাদের বিভিন্ন ধরনের ফসল দেয়, তখন সেই গাছটা সর্বোচ্চ শক্তি দিয়েই ফসলটা তৈরি করে, যার জন্য এই গাছটা এখন খাবার দিয়েছে। সামনে 2-3 সপ্তাহ পরে হয়তো বাবা দেখতে পারবো জুকিনি হয়েছে। আর এদিকে দেখাই আমার সুন্দর, এটা হচ্ছে উস্তে গাছ, যার উস্তে আমি এখনো পর্যন্ত ওইভাবে দেখিনি, কিন্তু গাছটা বাড়তেছে যথেষ্ট পরিমাণ। আর এই দেখো একটা উস্তে ছিল, সেটা গেছে গা, এই যে এটা হয়েছিল একটা ছোট্ট একটা। বাট দেখা যাক, গাছটা তো বাড়তেছে তাহলে দেখা যাক, কারণ প্রথমে যখন আমি গাছটা কিনছিলাম তখন খুবই খুবই খারাপ অবস্থা ছিল, ধরে না, ধরলে কিন্তু হয় না। এই জন্যই বলতেছিলাম, দেখাচ্ছিলাম বন্ধুদেরকে। আর এই হচ্ছে আমার সেই টমেটো গাছ, নিচের নিচে টমেটো আছে, তোমরা হয়তো দেখতে পারবে। এই যে দেখতে পারতেছো জোড়া টমেটো, আমার আবার একটা দুইটা না, জোড়া জোড়া হয় সব কিছু। আর আমার এই যে মরিচ গাছ, ওইখানে তো মরিচ পেকে গিয়েছে, ওই যে ভিতরে মরিচ পেকে গিয়েছে, নিচের দিকে ঝুলতেছে। আচ্ছা খেয়ে ফেলো, সামনের দিন আমি আমার কোওয়ার্কার যে তাকে আমি কেল দিব, আমাকে বলছি কি ওটা কেল নিয়ে যাব, ওকে দিব না। আমি বলছি তুই কেল খাবি তো, বলে কি হ্যাঁ আমি কেল খাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো জানি কেল নিয়ে আসবো না। আর এই দেখো আমার সেই জুকিনি গাছটা, স্কোয়াশ জুকিনি গাছটা বড় হয়েছে, কিন্তু এখন সেই গাছটা মানে একবার ফসল দেওয়ার পরে গাছটা খুবই উইক হয়ে গিয়েছে। আর এখানে
এইখানের অবস্থা দেখো বন্ধুরা, ঢুকবে কোথা থেকে তার জায়গা নেই। ওই গাছটা পড়ে ওইখানে পাড়া দিয়ে না, এই সাইডে পাড়া দাও, কাঠের পরে কারণ ওই গাছটা হচ্ছে কাঠের পরে পাড়া দিছি। আচ্ছা ঠিক আছে, এই যে এইখান থেকে মরিচটা নেওয়া হবে বন্ধুরা, নিচে একদম নিচে চলে যাওয়া, হ্যাঁ ওইখানে দেখো বন্ধুরা মরিচ নিচ্ছে, না আরেকটা রয়েছে এই সাইডের গাছটা, হ্যাঁ ওইটা ওইটার নিচের দিকে লাল লাল কালারের, না আরেকটা রয়েছে লাল কালারের। I just cut the red one. I can see there. ওইখানে রয়েছে লাল কালারের। ওই ওই ডালেই ওই ডালেই রয়েছে। হ্যাঁ। The tiny one? হ্যাঁ। ছোট্ট একটা। ওটা বল দাম। না এখনো হয়নি। ওই জায়গায় কইছে না মাইলে। উবদা মরিচ বন্ধুরা, আমার উবদা মরিচ হয়েছে এবার, আমি কিনেছি এই মরিচ গাছটা। এই জায়গাটা পুরো, এই টমেটোটা কিটা জাতের টমেটো দেখছো, এটা কিন্তু আমার বীজের থেকে হয়েছে, এটা হবে এই রকমেরটা, তাই তো দেখতেছি বিপ স্টিক নো দে আর অনলি গ্রোইং, এইটাই আমি দেখতে চাই, এইটাই কি মরিচ হয়, এনিথিং হিম নো সব হচ্ছে ছোট ছোট অনেক এই এই যে এই যে এই যে ইটা না টমেটো গাছটা না, ওই যে গোড়া দেখতে পারতেছো না, গোড়া দেখো, ওই গোড়াটা সম্পূর্ণ মাটির সাথে দিয়ে মাটি দিয়ে দিতে হবে, মাটি দিলে ওই গাছটা বাড়বে। আজকে দেখছি একটা ট্রিক, টমেটো শুয়াই দিয়ে মাটি, অলরেডি শুয়ে পড়ছে, আমি জানি, ওইখান থেকে শিকড় বের হবে, শিকড় ভিতরে ঢুকে, শিকড় ভিতরে ঢুকে যাবে, তাহলে ওই যে ওই যে জনের টমেটো পাতা মাতা কাটানো ওইগুলো দিতে হবে, প্রথমে মাটি দিতে হবে তার উপরে পাতা দিতে হবে। তো দেখতে পারলে বন্ধুরা এই যে স্কোয়াশ গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখো, আর এই যে বাগানের অবস্থা, হলো এই সিচুয়েশনটা তোমাদের দেখালাম আজকে। কোথায় শশা হয়েছে, কোথায় শশা, শশা গাছ কখনো অমন হয় না। তো দেখতে পারলে বন্ধুরা বাগানের সিচুয়েশনটা এরকম, এখানে আমার রজনীগন্ধাও রয়েছে আবার লেবু গাছও রয়েছে, দেখা যাক আশা করি এবার কতটা লেবু পাই গাছ থেকে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর এই ছিল বাগানের আপডেটটা, এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে, সেবন সুস্থ থেকো ভালো থেকো, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো।